গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ফুলের শুভেচ্ছা দিয়ে আমি আমার ব্লগটা আরম্ভ করলাম। সকালে মর্নিং ওয়াক শেষ করে তারপর বাড়িতে এসে বাড়ির কাজ অল্প করে তারপর আমার ব্লগটা আরম্ভ করলাম। এখানে বোন হলো উঠান চারোজা দিচ্ছে, অনেক পাতা পড়ে, ফাল্গুন মাসের পাতা, ফাল্গুন চৈত্র দুই মাস, বৈশাখ মাস পর্যন্তও থাকে। তো এটা ফাল চৈত্র না বৈশাখ চৈত্র মাস উঠবে নাকি? আর এই পাতা দিয়ে গাছের সার বানানো যায়, আমি বানাই মধ্যে মধ্যে। আমার জারবেরা গাছটাতে ফুল আসছে, ফুলটা দিকে ঘুরানো। সার বানানোর জন্য ফুল গাছে দিতে লাগে, তার জন্য একজন আনা হয়েছে। এদিকে আমি পাকঘরের কাজ আরম্ভ করে নিয়েছি, যেটা আমার চা খাওয়া। আর এদিকে হলো ফ্রেঞ্চ বিন, গাজর, ফুলকপি, এগুলো কেটে রেখেছি, পনির দিয়ে রান্না করব, সকালের একটা ভাজা ভাজা হবে আর কি। আর দিকে ডাল, মুসুর ডাল বসিয়ে দিয়েছি, এটা দুপুরের জন্য। এদিকে আটা মেখে রেখেছি, আর এটা হলো ঘি, ঘি তুলার যে তলে যে থাকে এগুলো আমরা যেটা বুচুরি বলি আর কি, ওইগুলো। এটা চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে, আমরা ছোট থাকতে অনেক খেতাম, এখন তো খেতে আর পারি না স্বাস্থ্যের জন্য। এগুলো ফেলে দিব, কিন্তু খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। এই যে ঘিটা আমি তুলে রেখেছি, ঘি আমার খুবই ফেভারেট, কিন্তু এখন তো খেতে পারি না, তাও মাঝে মাঝে খাই। ফ্রিজ থেকে পনির বের করে নিলাম, তখন রান্না আরম্ভ করব, অল্প তাড়াতাড়ি করব। আর আজকে রান্না অল্প সিম্পল হবে, কারণ আমার অল্প বাইরের কাজ আছে, এখানে যাব। আর আজকের দিনটা খুবই ঠান্ডা, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা দিন। এখন বাজে প্রায় 8:30, কিন্তু রোদ্রু নাই, আর হাওয়া দিচ্ছে এত ঠান্ডা হাওয়া। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন ডালে আমি সম্পাশ দিয়ে দিব। সবজিগুলো দিয়ে দিব, একটা এই যে লোহার শিক একটা গরম করে নিয়েছি, আর এটার ভেতরটা এভাবে করে ফুটা করে নিব। হয়ে গেছে, এখন নামানোর আগে অল্প অর্গানো দিয়ে দেব। টক বসিয়ে দিলাম, সকালের ব্রেকফাস্ট করার পর এখন আমরা যাব ওই বাড়িতে অল্প কাজ দেখতে, আর পারলে অল্প বড় বাজারে ঢুকবো। তা এখন আমরা বাড়িতে যাই। এই যে
আমরা এবার নতুন বাড়িতে আসলাম, আপনাদেরকে স্কুল ছুটি হয়েছে এখন দেখাচ্ছি। একদম আমার ঘরের সামনে স্কুল, এটাই এখন। আমি আজকে কান ফুটা করেছি, এই যে কান ফুটা করেছি আমি আজকে। না আমি আজকে কান ফুটা করেছি, এটা ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনাদের জানতে লাগে আমি কিভাবে পিয়ার্সিং করেছি, আমার রিয়াকশন কি ছিল, আমার ইউটিউবের লিংক তলে দেওয়া থাকবে, দেখে নিতে পারবে। দরজাগুলো দেখাই আপনাদেরকে, এই দরজাগুলো বার্নিশ করা হবে এখন। আর একটা দরজা, এই যে এই বাড়িটা অনেক ক্ষতি করেছিল, সব খাওয়া হয়ে গেছে, নাই এখন। এটা আমাদের ঠিক উল্টো দিকে বিল্ডিং, আর সামনে একটা আছে আমাদের ঠিক পাশে। এটা হলো বানাচ্ছে এখন, এটা একটা পুকুরি, পুকুর তার মানে এই জায়গাটা খালি, এই জায়গাটার মাটি বিক্রি হয় নাই এখনো। বাজারে ঢুকলাম, কিমান করি বগুড়ি, বগুড়ি কিমান? এটু 20 টাকা পোয়া, 30 টাকা পোয়া, 20 টাকা তো 30 টাকা। বাজার থেকে আসার পর অনেকটা দেরি হয়ে গেছে, এখন আমি যে দুটো বেগুন পুড়ে নিয়েছি, দুটা টমেটো আর এই কয়টা আলু, ছোট ছোট আলু সিদ্ধ নিয়ে দিয়ে দিয়েছি, একসাথে সব করে আমি ভর্তা বানাবো। আর তার জন্য লাগবে আমার, এখানে আছে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, আর নুন আর সর্ষের তেল। তাই এগুলোনের সব আমি খোসা এক এক করে ছাড়িয়ে নেব, এভাবে করে ছাড়িয়ে নেব। আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি, যে খোসা করুন সব, এখন এর মধ্যে আমি এক এক করে মেখে নেব। এইভাবে করে মেখে দিলাম, আলু ভর্তাও খাওয়া যায় ঠিক এইভাবে করে। তারপর এই যে টমেটো দিলাম, টমেটো পুরো আলু সিদ্ধ এইভাবে করে খাওয়া যায়, এটাও ভালো লাগে খেতে। নুন আর তেল দিইনি, সাথে নুন আর তেল দিতে হবে। সাথে বেগুনও দিলাম, আর সরিষার তেল। এখন ভালোভাবে আমি মেখে নেব, দুপুরে খেতে বসবো। যে ভর্তা, আর এটা হলো
ধনে পাতা চাটনি আমি পাটায় বেটে নিয়েছি, ডাল আর টমেটো আর বড়ি দিয়ে টক বানিয়েছি, আর এদিকে সিদ্ধ ডিম সিদ্ধ করে রেখেছি। যে ডিম সিদ্ধ, এই হলো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করি, এখন রাত্র প্রায় 9টা বাজে। আজকে রাত্রে আলু সিদ্ধ আর ডিমের অমলেট আর ডাল আছে, এই দিয়ে খাওয়া দাওয়া হবে। তো অমলেট গ্রুন করে নিচ্ছে, এখন আমরা প্রায় 9টা বাজে, এখন আমরা রাত্রে ভাত খেতে যাব। আর আমার সারা দিন যে ভিডিও বানিয়েছি, এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।